এবার জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র দেখে আবেগাপ্লুত নেত্রকোনাবাসী। শুক্রবার শহরের স্টেডিয়াম মাঠের ইন্ডোরে সন্ধ্যা 6:30টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি দেখে স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। দর্শনার্থীরা জানান, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র দেখে শেখ মুজিব সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে নতুন প্রজন্ম। খুব ভালো লাগছে, দেখছি বাস্তবে, আমরা দেখছি এখনো যে দেখছি বাস্তবতার সাথে সম্পূর্ণ সত্য। আমাদের পাঠ্য বই থেকে যেই সব মানে কথাবার্তা জানছি তার থেকে আরো অনেক কিছু জানতে পারছি। জাতির পিতাকে নিয়ে একটি অসাধারণ এবং একটি মাইলফলক একটি ছবি। এই সিনেমাটা আসলে বাস্তব যে এটা করছে সম্পূর্ণ রাজকে ধরছে। সত্যিকার অর্থে আমরা বঙ্গবন্ধুকে সচকে দেখি নাই, সেই সময় সেই বয়স ছিল না। যিনি এই ছবিটি করেছেন আসলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের সংগ্রাম রাজনীতি সরাসরি দেখার এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা সবাই পাগল দেখার জন্য, সো এখানে সবাই যেতে পারছেন, আমি এখানে এসে দেখছি। খুবই আনন্দিত মানুষে ফুলে শুক্রবার হিসেবে মানুষের আর মন খুলে এই মজিব ঐতিহাসিক চলচ্চিত্র এটা কেউ দেখতে পাচ্ছে। এদিকে মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের মাধ্যমে দেশমাতৃকার কল্যাণে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জাতি জানতে পারবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সিনেমা যারা দেখে গেছে এরা বুঝে গেছে যে আগামী দিনের বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতৃত্ব কিভাবে চালাইতে হবে, কাদের সাথে কি বিহেভিয়ার করতে হবে। আজকে এই সিনেমাই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। এই যে বায়োপিক দেখানো হয়েছে এখানে অনেক অনেক আমরা যেগুলো জানি না, যে বাংলাদেশে নাম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাংলাদেশ নামটা কিন্তু এর আগে কেউ কখনো বলে নাই। কাজে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের যিনি নামকরণ করেছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পোড়া মাটি নীতিটা কি এটা কিন্তু এখন এখন প্রজন্ম এরা জানতে পেরেছে যে পোড়া মাটি নীতিটা কি। তারা এদেশের মানুষ চায় নাই, এদেশের কোনো কিছু চায় নাই, শুধু এই দেশের উর্বর ভূখণ্ড চেয়েছে, ভূমি চেয়েছে। তারপরে যে আমাদের রেণু, আমাদের বঙ্গমাতা, ওনার যে কি অবদান সেটা মানুষ কিন্তু এই বায়োপিকের পরে যেভাবে জানতে পারবে বা পেরেছে এত পরিষ্কারভাবে এর আগে ধারণা ছিল না। গত 23 অক্টোবর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু শহরের মুক্তারপাড়া মাঠে চলচ্চিত্রটি প্রদর্শনের ঘোষণা দেন। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্টেডিয়াম মাঠের ইন্ডোরে সিনেমাটি দেখার আয়োজন করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা।